নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা ধামাখালি থেকে এই মুহূর্তে 12টার বুলেটিন নিয়ে আমি পূর্বেই রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে আমরা নজর রাখবো বিচারপতি পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ গাঙ্গুলী তার পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে এখনো পর্যন্ত জল্পনা তুঙ্গে রয়েছে ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে ডাক এবং ইমেলের মাধ্যমে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন এর আগেও তিনি ঘোষণা করে দিয়েছিলেন মঙ্গলবার তিনি পদত্যাগ করবেন তবে তার রাজনৈতিক দিক থেকে কি তিনি এগোবেন রাজনৈতিক পরিসরে কি তার বিশাল ব্যাপ্তি হবে এ নিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেন বিচারপতি গাঙ্গুলী সেক্ষেত্রে তার পরবর্তী পদক্ষেপ কি হবে সেই নিয়ে জল্পনা এখনো পর্যন্ত জিয়ে রয়েছে এই মুহূর্তে কি কি লেটেস্ট আপডেট রয়েছে প্রিয়াঙ্কা একেবারেই দেখো পৌলমী প্রথমেই আমি আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরাকে বলবো একবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের যে চেম্বার যেই চেম্বারে তিনি বসতেন বসেছেন এত বছর দীর্ঘ বেশ কয়েক বছরের বিচারপতি জীবনে সেই চেম্বারের ছবিটা তুলে ধরার জন্য আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরা এই মুহূর্তে যে ছবিটা পাচ্ছে সেটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চেম্বারের ছবি এই চেম্বারে বসেই খানিকক্ষণ আগে তিনি রেজিগনেশন প্রায় 10:35 থেকে এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা দেখাচ্ছিল যে কক্ষে এতদিন তিনি সামনে ছিলেন তার নিজের দায়িত্বভার গতকালও দেখিয়েছিলাম যে মামলাকারীরা তারা আবেগ ঘন বেশ কিছু কথাবার্তা বলেছেন কেননা তিনি বিচারপতি অবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তবে তিনি ঘোষণা করেছিলেন যে মঙ্গলবার নির্ধারিত দিন তিনি তার বিচারপতি যে পদ সেই বিচারপতি পদ থেকে ইস্তফা দেবেন এমনকি যে মামলার শুনানি পর্ব শেষ হয়ে গিয়েছে এবং রায়দান স্থগিত রয়েছে সেই সমস্ত মামলা থেকে অব্যাহতি নিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী যিনি ইতিমধ্যে ইস্তফাপত্র জমা দিয়ে দিয়েছেন কার কাছে না রাষ্ট্রপতি কাছে তিনি ইতিমধ্যে ইস্তফা দিয়ে দিয়েছেন তবে একটা প্রশ্ন বারবার সামনে আসছে তিনি কি রাজনীতির ময়দানে আসবেন কেননা তিনি নিজের নিজের এই জায়গাটা নিজের এই অবস্থানটা কোথাও কি একটা জল্পনার জায়গায় রেখেছেন তিনি বলছেন যে তিনি বৃহত্তর পরিসরে কাজ করতে চান তিনি সাধারণ মানুষের সাথে কাজ করতে চান এই কথাটা বারবার বলেছেন অভিজিৎ গাঙ্গুলী তিনি স্পষ্ট বলেছেন যে এজলাসে দীর্ঘদিন তিনি তার কাজ সামনে এবং সাধারণ মানুষের জন্য যতটুকু করা তার সম্ভব হয়েছে তার জায়গা থেকে অর্থাৎ বিচারপতি হিসেবে মানুষের স্বার্থে যতটুকু করা সম্ভব হয়েছে ততটুকু তিনি করেছেন আগামী দিন তিনি সাধারণ মানুষের জন্য বৃহত্তর স্বার্থে কাজ করতে চাইছেন এবং একই সঙ্গে রাজনীতির ময়দানে তিনি আসছেন এই জল্পনা যেমন জিয়ে রাখছেন পাশাপাশি তার পরবর্তী কি পদক্ষেপ হবে সেই দিকেও প্রত্যেকে নজর রয়েছে তবে এই মুহূর্তে যে ছবিটা আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা দেখাচ্ছিল যে কলকাতা হাইকোর্টে তিনি যেভাবে তার দায়িত্বভার সামলাচ্ছিলেন সেই ছবিটা দেখাচ্ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আবার সরাসরি যাবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার কাছে প্রিয়াঙ্কা তুমি যে ছবিটা দেখাচ্ছিলে এবং বর্ণনা করছিলে প্রিয়াঙ্কা একেবারে পৌলমী আমার ভিডিও জার্নালিস্ট যে ছবিটা তুলে ধরছিল অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে গাড়িতে করে আজকে এসেছেন 10:20 থেকে 10:21 নাগাদ এই গাড়িটি ইতিমধ্যে এখানে আবার নিয়ে আসা হয়েছে অর্থাৎ খানিকক্ষণের মধ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বেরিয়ে আসবেন বিচারপতি গঙ্গোপাধ্যায় নিচে নামবেন নিজের চেম্বার থেকে এবং এই গাড়িতে করেই তিনি যাবেন বলে মনে করা হচ্ছে বিচারপতি গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই অবসর গ্রহণের 5 মাস আগে অগস্ট 31 তার রিটায়ারমেন্টের ডেট ছিল সেই 5 মাস আগেই তিনি ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ পদত্যাগ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার ভিডিও জার্নালিস্ট আরেকবার বলবো যে চেম্বারের ছবি সেই চেম্বারের ছবিটাও দেখানোর জন্য এবং গাড়ির ছবিটাও দেখানোর জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন এজলাসে বসেছিলেন গতকাল শেষবারের মতন এজলাসে বসেছিলেন তিনি প্রায় 2:30 পর তিনি এজলাসে আসেন এবং সেই ক্ষেত্রে বেশ কিছু সাধারণ মানুষ তার এজলাসে এসে আবেগ বিভল হয়ে পড়ে এবং সেই ক্ষেত্রে বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসকে মন্দির বলে আখ্যা দিয়েছিলেন কিছু সাধারণ মানুষ এবং বিচারপতি সেই সময় স্পষ্ট মন্তব্য করেছিলেন যে অনেক কাজ করা সম্ভব হলো না এবং তার আগে ভেরি ভেরি ক্লিয়ার প্রায়োরিটি ফ্রি ইলেকশনস ট্রান্সপারেন্টলি ডান ভায়োলেন্স ফ্রি ইন্ডিউসমেন্ট ফ্রি দিস ইজ হোয়াট ইজ দি ফোকাস হাউ ডু উই ডু দ্যাট And what we discussed in last 2 days, that I will brief you all. There is no place for fear, intimidation, or violence in elections.
We are determined to make the experience of voting for all the citizens, all the voters, very, very festive and devoid of any kind of a fear or inducement. How would we do that? What political parties mentioned to us, I will all brief you about this. तो साथियों, दो दिन में हमने सबसे पहले political parties से बातचीत की, सारी enforcement agencies से बात की और DMs, SPs, IGs, DIG, Chief Secretary, DG सबसे बातचीत की, सबसे review किया. The political parties who came to meet us were national parties like AAP, BSP, BJP, CPIM, Indian National Congress, NPP. और स्टेट पार्टीज़ में ऑल इंडिया फॉरवर्ड ब्लॉक, ऑल इंडिया तृणमूल कांग्रेस. तो इन सब पार्टीज़ ने क्या कहा, व्हाट डिड दे आस्क अस, और उन्होंने क्या कहा कि किस तरह से क्या उनके सुझाव हैं, ये पहले मैं आपको बताऊंगा और उसके बाद में हम उस पर क्या कार्रवाई करेंगे ये भी आपके माध्यम से बताऊँगा. सो फर्स्ट पार्टीज सेड दैट देयर मस्ट बी अ लेवल प्लेइंग फील्ड and free, fair and violence-free elections. Most of the, all the parties mentioned about this. The points they raised was that bureaucracy is not perceived to be neutral. It is compromised and biased. This is what majority of the political parties mentioned. They said lower bureaucracy in particular is not aligned to the free elections and providing level playing field. They say the partial conduct of some of the officers in the recently held elections of other than legislative assembly and parliament must be looked at. They were partisan role of some of the officers and there were strictures against them. ये भी कहा कि जो transfers policy है commission की वो सही से letter and spirit में follow हो. One of the party even raised the issue that false cases are filed and even at times nobody is spared. So generally they said थोड़ा भय का वातावरण है इसलिए इसको ठीक करने की कमीशन कोशिश करे. They said the violence pre-poll, during the poll and after the poll must be curbed. The international border should be guarded well so that there is no possibility of any kind of nuisance from that side. उनका ये भी कहना था कि वोटर्स का इंटिमिडेशन डिफरेंट फॉर्म में होता है, ख़ास तौर से 7-8 दिन पहले इलेक्शन के, उसको रोका जाए. बहुत से इन्फ्लुएंशियल पर्सन्स ऐसे हैं जो वोटिंग को रोकने की और इन्फ्लुएंस करने की कोशिश करते हैं. कहीं कहीं घटनाएं घटती हैं बॉम्ब थ्रो करने की, मोलेस्टेशन की या इंटिमिडेशन की, उनको रोका जाए. All parties except one asked for adequate deployment of CAPF on all the places for controlling law and order. जो चुनाव का प्रोसेस होगा उसके बारे में पॉलिटिकल पार्टीज की मांग थी कि CCTV कैमराज ज़्यादा से ज़्यादा जगह पर लगाए जाएं, रैलीज की जो परमिशन है या जो भी सुविधाएं पॉलिटिकल पार्टीज को दी जाती हैं दे मस्ट बी गिविन ऑनलाइन सो दैट जो ऑफिशियल्स हैं वो पार्टीसन बिहेवियर ना कर सकें. तो मैं इन सब जितनी चीज़ें मैं बता रहा हूँ इनका जवाब भी मैं आपको अपने बात के एड्रेस में दूंगा. ऑब्जर्वर्स को अधिक से अधिक लगाया जाए और उनके नंबर, फ़ोन नंबर्स पब्लिक को और पॉलिटिकल पार्टीज़ को दिए जाएं ताकि उनसे जब ज़रूरत हो संपर्क किया जा सके.